নিজ বাড়ি থেকে সড়কপথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের যে কোনো জায়গায় যেতে ভোলাভাষীর ভরসা ইলিশা মধুচৌধুরীর হাটের ফেরি। এমনকি সময় ও অর্থশাস্ত্রের কারণে ঢাকা যেতেও মানুষ বেছে নিচ্ছেন এই পথ। এই রুটের কারণে দূরত্ব কমে গেছে মংলা ও চট্টগ্রাম সমুদ্র বন্দরেরও। 28 কিলোমিটার দীর্ঘ এই ফেরি রুটে চলাচল করে মাত্র 3টি ফেরি, ফলে মেঘনার দুই পারে ফেরির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় মানুষকে। তার উপর সাগরের নিম্নচাপ, অমাবস্যা, পূর্ণিমা বা অতিবৃষ্টির কারণে নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বাড়লেই ডুবে যায় ইলিশাঘাটের গ্যাংওয়ে। তীর থেকে পন্টুনে উঠতে পারে না গাড়ি, অচল হয়ে পড়ে ইলিশার ফেরিঘাট। কাল থেকে বসে আছি ফেরির অপেক্ষা, কিন্তু ফেরি এখন আসে না, কখন আসবে সেটা আমরা জানি না। চপারেশন থেকে আসছি সকালে, এখনো বসে বসে ঘাটে, কখন যাব যাব চট্টগ্রাম, কখন যাব কোনো জানি না। ফলে উভয় পারে আটকা পড়ে যানবাহন, অপচয় হয় সময়, বেড়ে যায় পণ্য পরিবহনের খরচও। এখন একটা ধানের গাড়ি যদি যাইতে নোয়াখালীতে যদি 1 সপ্তাহ লাগে, যেখানে মাত্র 3 ঘন্টার পথ, যদি 1 সপ্তাহ লাগে তাহলে সেখানে আমরা আমাদের মাধানের সমস্যা, আমাদের সমস্যা, তারপর পার্টির সমস্যা, এই যে ধানগুলো কালো হয়ে যাবে। লকডাউনের পরে আমরা এই প্রথম আইসি, এমন পর্যন্ত ট্রিপ দিতে পারি না, আমরা ফেরি ভারিতে পারি না, আমাদের দুর্ভোগ। আমরা গাড়ি নিয়ে এনে খামু কই, চলুম কই, কোথায় ঘুমামু, কোথায় ধাও, এই যে আমাদের ধানে কন্ডা হয়ে গেছে। এখন আমাদের পার্টিরা ধান আমাবর্তনে বুঝা নাও নিতে পারে, আমাদের অবস্থা হইলো খুব খারাপ। আজকে 3 দিন আইসা বৈশাখ রয়েছে, 3 দিন আইসি, আজকে 3 দিন আসলে মই জায়গায় 3000 টাকা আইসি পুরো, আজ আর সামনে যেতে পারে না, গাড়ি সকালে যাব। এতদিন যদি এক জায়গায় বসে থাকি তাহলে করোনা ভাইরাস তো ছড়িয়ে যেতে পারে, আমাদের ভিতরে তো ভাইরাস ছড়িয়ে যেতে পারে। গাড়িটা যদি মেরামত করতো তাহলে আমাদেরকে এই দুর্ভোগতে বাঁচতাম। উভয় পারে উঁচু ঘাট নির্মাণের মাধ্যমে এ সমস্যার সমাধান হতে পারে বলছেন বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা। ইলিশা ফেরিঘাটে 3 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে এবং নাব্যতা সংকটের কারণে লক্ষ্মীপুর ফেরিঘাটে 3 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এই 6 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে আমাদের এই গাড়িগুলো, ট্রাকগুলো পার হতে পারছে না, যার কারণে আমাদের 3টা সিঙ্গেল ট্রিপ অর্থাৎ 3টা সিঙ্গেল ট্রিপ কম হওয়ার কারণে 50 থেকে 60 গাড়ি পার হতে পারছে না পার ডে, যার কারণে উভয় প্রান্ত থেকে প্রায় ছোটো বড়ো মিলে 400 থেকে 500 গাড়ি অপেক্ষমান রয়েছে। এই সমস্যার সমাধান কল্পে বিআইডব্লিউটি এর সাথে আমরা যোগাযোগ করেছি, উভয় প্রান্ত থেকে 2টি হাইওয়েটার ঘাট স্থাপন করা হলে এই সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি। দীর্ঘতম এই ফেরি রুটে রয়েছে নাব্যতা সংকট, ডুবোচর এড়াতে অনেক স্থানে পথ চলতে এসব ফেরিকে অপেক্ষা করতে হয় জোয়ারের। এই সমস্যারও সমাধান চান মেঘনার দুই পারের মানুষ।